ইতিহাস গড়েছে রিপাবলিক বাংলা উল্কার গতিতে উত্থান রিপাবলিক বাংলার রিপাবলিক বাংলা এক বছরে নজির সৃষ্টি করেছে আপনাদের যে আদেশ জনাদেশ সেই জনাদেশকে ধন্যবাদ জানিয়েছেন অর্ণব এবং 100 বছরের ইতিহাসকে গুড়িয়ে দিয়েছে রিপাবলিক বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে প্রাইম টাইমে এক নাম্বার রিপাবলিক বাংলা হচ্ছেটা কি তাই এক নাম্বার তোমরা সৃজিতা তুমি সন্তু এটা এটা সত্যি খুব বড় পাওয়া আমাদের একটা এক্সপেকটেশন ছিল অন্যরকম একটা শো নিয়ে আসার একটা প্রচেষ্টা ছিল এবং সেখানে সন্তু আমি পৌলমি আমরা যারা যারা করি এবং প্রাইম টাইমে তোমরা যারা যারা আছো সাধারণ মানুষ তারা যে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে এটাই আমাদের কাছে সবথেকে বড় ব্যাপার থ্যাংক ইউ সো মাচ একবার জোর গলায় মীনাক্ষী বলতেই হয় এই বাংলায় হচ্ছেটা কি আমরা সবার আগে এক বছর আগে অনেকেই আমাদের বলেছিল কেন আমরা চিৎকার করি আজ তার জবাবটা দিচ্ছি আমরা চিৎকার করি আজকের এই জন্য আমরা চিৎকার করি যাতে আপনাদের কাছে আমাদের কথা পৌঁছে যায় মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে রিপাবলিক বাংলা ছোট কথা একটা ছোট কথা আমরা এক মাসে অন্য কোথাও চলে যাইনি আমরা এক বছর রয়েছি আগামীতেও থাকব এবং রিপাবলিক বাংলাও কিন্তু রয়েছে রিপাবলিক বাংলা কিন্তু কোথাও জানি অনেকেই বলেছিলেন বিধানসভা ভোটের পর হয়তো রিপাবলিক বাংলা থাকবে না রিপাবলিক বাংলা আছে গর্বের সঙ্গে আছে এবং সবার উপরে রয়েছে সবার উপরে আমরা থাকব আর চিৎকার করব একদমই পিউ পিউ এই মুহূর্তে দাঁড়িয়ে এতক্ষণ তুমি স্টুডিওতে ছিলে এবং র‍্যাপ জিডি সামনে আনলে প্রোডাকশন থেকে সুজাতা দি কি মনে হচ্ছে এই মুহূর্তে কি অনুভূতি অসম্ভব ভালো অনুভূতি হচ্ছে ডেফিনেটলি স্পিচলেস আমরা আরো ভালো করে কাজ করার চেষ্টা করে যাব আমরা পিউ পিউ অনেক কথা আমাদের শুনতে হয়েছিল আজকে সবকিছুর কি জবাব একেবারে দুর্মুষ করে দিল রিপাবলিক বাংলা কেন হচ্ছে প্রত্যেকে অনেকে বলেছিল তোরা চেঁচাস কেন এটা প্রত্যেকে বলছে মীনাক্ষী আমরা চেঁচা এই জন্য কারণ আমরা মানুষের কণ্ঠস্বরে কথা বলি মাঠে ঘাটে জেলায় শহরে পাহাড়ে প্রত্যেকটা জায়গায় রিপাবলিক বাংলা পৌঁছে গেছে বিধানসভা ভোট হোক বা যে কোনো কিছু হোক আমরা কিন্তু মানুষের পাশে থেকে কথা বলেছি এই স্টুডিওতে বসে মানুষ কেঁদে তাদের আবেগকে জানিয়েছে তাদের দুঃখের কথা বলেছে তাদের মেয়েকে যা হারিয়েছে তারা বলেছে তাদের বাবাকে হারিয়ে তারা কথা বলেছে আমি কোথাও কি হয়তো কথা বলতে কিন্তু আবেগ তাড়িত হয়ে পড়ছি কথা হয়তো মানে প্রচণ্ড ফাস্ট বলছি কারণ কোথা থেকে আমার চোখে এখন জল চলে আসছে আমি ভীষণ প্রাউড ফিল করছি যে আমি রিপাবলিকের পার্ট আমি এখানে একটা অংশ হিসেবে কাজ করতে পেরেছি এবং রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছে খবর কিভাবে হয় খবর কিভাবে তৈরি করতে হয় রিপাবলিক বাংলায় দেখিয়ে দিয়েছে চোখে চোখ রেখে কথা বলি একমাত্র আমরা একদমই শুধুমাত্র স্টুডিও থেকে নয় এই মুহূর্তে বিট্টু সন্তু ভাস্কর রয়েছেন এই মুহূর্তে তাদের অ্যাসাইনমেন্টে তারা যেখানে গিয়েছিলেন সেখান থেকে ভাস্কর বিট্টু সন্তু সন্তু হচ্ছেটা কি এক নাম্বার সন্তু মীনাক্ষী বাংলা হচ্ছে নাকি আমরা মিনমিন করে নয় চোখে চোখ রেখে কথা বলেছি মীনাক্ষী আমরা আছি থাকবো এবং আমরাই চোখে চোখ রেখে কথা বলবো যারা বলেছিল রিপাবলিক বাংলা কোথায় তাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ যারা শুনেও না শোনার ভান করেছিল যারা মিনমিন করে কথা বলতো যারা শুনেও না শোনার কথা বল না শুনেও না শোনার ভান করতো তাদের জন্য একবার নয় 100 বার নয় 1000 বার আমরা চিৎকার করেছি আমরা বলেছি চোখে চোখ রেখে প্রশ্ন করেছি এ বাংলাই হচ্ছে নাকি জবাব চেয়েছে মানুষ চোখে চোখ রেখে সোজাসুজি প্রশ্নের উত্তর শুনেছে মানুষ চোখে চোখ রেখে অনির্বাণের অগ্নিবাণ দেখেছে গোটা বাংলা কাকদ্বীপ থেকে কোচবিহার গোটা মানুষ আজ কাঁধে কাঁধ মিলিয়ে বলছে রিপাবলিক বাংলা হিপ হিপ হুররে ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে ভাস্কর স্টুডিও থেকে নয় পথে ঘাটে মাঠে রোজ জলকে অগ্রাহ্য করে ভাস্কর প্রতি মুহূর্তের চ্যালেঞ্জের আজকে কি স্বীকৃতি একেবারে মীনাক্ষী দেখো অবশ্যই যারা প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলাটা কি করবে তাদেরকে আজকে জবাব দিয়ে দিয়েছে মানুষ কারণ রিপাবলিক বাংলা এক নম্বরের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 2 নম্বর থেকে মাত্র 1 বছরে আমরা যারা দিন রাত এক করে প্রাকৃতিক বিপর্যয় হোক বা নির্বাচন বা যেখানে লাগাতার ইট বৃষ্টি হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বাংলার মানুষের জন্য প্রশ্ন করে গেছি চোখে চোখ রেখে তাদের জন্য বাংলার মানুষ আজকে জবাব দিয়েছেন একাধিক চ্যানেল তারা আজকে অনেক যোজন পিছনে আমার একটা গানের দুটো লাইন খুব মনে পড়ছে মীনাক্ষী কেউ বলেছিল ছিছি কেউ বলেছিল বেশ বাংলার মানুষ রিপাবলিক বাংলাকে দেখে বলেছেন বেশ এবং সেই কারণেই আজকে এক বছরের মধ্যে রিপাবলিক বাংলা অন্য চ্যানেলগুলোকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে এসেছে বাংলার মানুষের রায় এই রায় অবশ্যই বাংলার মানুষের রায় এবং সেখানে আমরা মিনমিন করে প্রশ্ন করতাম না আজকেও করি না আগামীতেও করব না রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে যেরকম সোজাসুজি প্রশ্ন করে সেই প্রশ্নই করবে এবং বাংলার মানুষের জন্য বাংলার মানুষের এই মুহূর্তে হাজার
সীমান্ত থেকে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, হয়তো এই মুহূর্তে অনেকটা দূরে তুমি, হাজার হাজার মাইল দূরে, কিন্তু তোমাকে আমাকে সকলকে যে সুতো বাঁধছে সেটা হচ্ছে রিপাবলিক বাংলার আবেগ। 100 বছরের ইতিহাসকে গুড়িয়ে দিল রিপাবলিক বাংলা। অনির্বাণ, আবেগের অংশীদার হওয়ার জন্য বেলারুসের আবহাওয়াটাও যেন আজকে একটু উষ্ণ। ধ্রুব, একবার একটু আকাশটা দেখাবে? এই গত কদিন ধরে তোমাদের মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে তুষারপাত দেখিয়েছি, কিন্তু আজকে সত্যি সত্যি বেলারুসের তাপমাত্রা অনেকটা বেশি। এই মুহূর্তে আমি 4 ডিগ্রি প্লাস 4 ডিগ্রি, এতদিন 4-5 বললে তোমরা মাইনাস বুঝতে, আজকে +4 ডিগ্রি বেলারুসে এই মুহূর্তে গোমেলে আমি দাঁড়িয়ে আছি। এবং এই মুহূর্তে গোমেলের আকাশ বাতাসও যেন কিছুটা উষ্ণ হয়ে উঠেছে আমাদের নিউজরুমের উত্তাপ পেয়ে। এবং আমি এক কথায় বলবো, মীনাক্ষী, তোমরা আলোচনা করছিলে, তোমরা কথা বলছিলে ভাস্করের সঙ্গে, তুমি কথা বলছিলে আমার সঙ্গে, কথা বলার আগে আমি শুনছিলাম এন্টার নিউজ রুম এই মুহূর্তে সঙ্গে রয়েছে, আমি সেটাও জানি। তোমরা সবাই মিলে আজকের দিনটা খুব ভালো করে উদযাপন করছো, সেই উদযাপন থেকে কিছুটা দূরে বলে আমার হয়তো একটু হয়তো খারাপ লাগা আছে মনের মধ্যে, কিন্তু সেই খারাপ লাগাটা সম্পূর্ণ কেটে যাচ্ছে যখন আমি এই ভাইব্রেন্ট নিউজরুমের ছবিটা দেখছি। আর সবথেকে বেশি করে কেটে যাচ্ছে যখন ভাস্কর, বিট্টু, প্রিয়াঙ্কা ওরা যখন কথা বলছে। কেন জানো মীনাক্ষী? বাংলার একমাত্র নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা, যেখানে চিফ রিপোর্টার হিসেবে আমার একটা শো হয়, অর্থাৎ আমি একটা ডিবেট শো করি। বাংলার নিউজ চ্যানেলগুলোতে রিপোর্টারদের কিন্তু কোনো কদর নেই মীনাক্ষী। তারা মাঠে ঘাটে বুম হাতে ছুটবেন, খবর আনবেন, আর দিনের শেষে একেবারে তাদের আনা খবরগুলো থেকে খিটটুকু নিয়ে বসে কোনো একজন অ্যাঙ্কার স্টুডিওর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে বসে তার চর্বিত চর্বণ করবেন। তার জন্য ঘণ্টাখানেক, ঘণ্টা দুয়েক সময় বরাদ্দ হতে পারে, কিন্তু রিপোর্টারের জন্য এক মিনিটও নয়। আমি সিনিয়র এডিটর নয়, আমি একজন চিফ রিপোর্টার হিসেবে, পশ্চিমবাংলার একমাত্র নিউজ চ্যানেলের একমাত্র চিফ রিপোর্টার হিসেবে একটা ডিবেট শো করি। সেই ডিবেট শোটাও আজকে এই প্রাইম টাইমের মধ্যে চলে এসেছে, যে প্রাইম টাইমে আমরা 1 নম্বরে। শুধু তাই নয়, আমার এই ডিবেট শোটা শুধু চিফ রিপোর্টারের ডিবেট শো নয়, আমাদের এন্টায়ার রিপাবলিক নেটওয়ার্কের, রিপাবলিক বাংলার রিপোর্টারদের শো। কেন? আমার এই ডিবেট শোর মধ্যেই রিপোর্টারদের সব থেকে বড় এক্সক্লুসিভ ব্রেকিং খবরগুলো তারা ব্রেক করেন। কলকাতার রিপোর্টাররা করেন, জেলার রিপোর্টাররা করেন, শ্রাবণ যখন যুদ্ধক্ষেত্র থাকে শ্রাবণ করে, আমি যখন যুদ্ধক্ষেত্র থেকে থাকি তখন আমি করি। অনির্বাণের অগ্নিবাণ আসলে কলকাতার এই সাংবাদিকতার ইতিহাসে একটা নতুন ধরনের শো, যে শোতে প্রথম রিপোর্টাররা তাদের আনা খবরগুলোকে সব থেকে জোর দিয়ে চলতে দেখেছেন, সব থেকে জোর দিয়ে সে খবরগুলোকে ব্রেক করতে পেরেছেন। আর মানুষ তো চান রিপোর্টারের মুখ থেকে খবর, মানুষ তো স্টুডিওর শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বসে গল্প শুনতে চান না, ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েকের গল্প নয়। তাই সত্যি সত্যি ঘণ্টাখানেক ঘণ্টা দুয়েকের গল্প থেকে বেরিয়ে ফিল্ডের কথাটা, আসল কথাটা, অর্থাৎ মাঠে ঘাটে যা ঘটছে সেটা শোনবার সুযোগ পান বলেই এই শোটাকে তারা আশীর্বাদ করেছেন। শুধু এটাকে নয়, সোজাসুজি স্বর্ণালী, সন্তু হচ্ছেটা কি করে অধিকাংশ দিন, এবং তার সঙ্গে সঙ্গে এন্টায়ার প্রাইম টাইমটা, গোটা প্রাইম টাইমটা রিপাবলিক বাংলা 1 নম্বরে, সেটা মানুষের এই আশীর্বাদের জন্য। তার কারণ আমরা খবরটা করি রাস্তায় ঘাটে, পথে ঘাটে নেমে। মীনাক্ষী, একদমই অনির্বাণ, একদমই, একেবারে ঠান্ডা ঘরে বসে খবর করা নয়, মাঠে পথে ঘাটে সব জায়গা থেকে রিপাবলিক বাংলার যারা প্রতিনিধিরা, সাংবাদিকদের মুখ থেকে, একেবারে যাকে বলা হয় যে ঘোড়ার মুখ থেকে কথা শোনা, সাংবাদিকদের মুখ থেকে খবর শোনেন বাংলার মানুষ। নিয়ম ভাঙার যে ছক, ভাঙার যে প্রতিজ্ঞা, সেটা আমরা করেছিলাম এবং তাতে আজকে স্বীকৃতি দিলেন বাংলার মানুষ। সমাদৃতা রয়েছেন অপর প্রান্ত থেকে নিউজরুমে আমার সঙ্গে। সমাদৃতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধিরা রয়েছেন, বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে, পিঙ্কি রয়েছেন, প্রিয়াঙ্কা রয়েছেন, সকলে রয়েছেন। সমাদৃতা, একদম আমাদের সঙ্গে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি, আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা রয়েছে, বিট্টু রয়েছে, আমি বিট্টু গায়ে চলে যাবো। বিট্টু, নানান রকম বেশ অন্যরকম পরিস্থিতিতেও পড়তে হয়েছে খবরটা করতে গিয়ে প্রতিদিন মাঠে ঘাটে, আজ সবার সব কনেক্টের চোখে চোখ রেখে জবাব কি বলবে? দেখো, এই ফিল্ডে গিয়ে এইভাবে কাজ করার জন্যই কিন্তু আজকে মানুষের রক্তে মিশে গিয়েছে রিপাবলিক বাংলা। তুমি জানো যে আমি যখন কোভিড থেকে সেরে আমি একদিনের ব্যবধানে আমি ইয়াস কভার করতে গিয়েছিলাম, তার পাশাপাশি যখন নির্বাচন কভার করতে গেছি, সেটা বিধানসভায় হোক বা গত যেই 108 পুরসভা নির্বাচন, সেখানে গিয়ে আক্রান্ত শিকার হয়েছিলাম। শুধু আমি নয়, আমার প্রতিনিধিরা, অন্যান্য প্রতিনিধিরা, তারা লাগাতার বিভিন্ন নির্বাচনে গিয়ে আক্রমণের শিকার হন। কিন্তু তারপরেও যে খবর পেশ করার যে অঙ্গীকারবদ্ধ, যেই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল, এবং সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়,
ভিজারা আমাদের যারা ভিডিও জার্নালিস্টরা রয়েছে তাদের কথা কিন্তু কেউ বলেন না, অন্যান্য হাউসে তাদের কথা কিন্তু কেউ বলেন না, কিন্তু আমাদের ভিজারাও আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি যারা রিপোর্টাররা রয়েছে তাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলেন প্রতিটা মুহূর্তে। যে রিস্কে তারা লাইভ ভিউ নিয়ে, ক্যামেরা নিয়ে, ট্রাইপড নিয়ে যেভাবে ছুটে বেড়ান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে মানুষের বিশ্বাস অর্জন করেছে বলে আজকে রিপাবলিক বাংলা কার্যত এক নম্বরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা যেতে পারে। প্রাইম টাইমে যেরকম এক নম্বরে রয়েছে এটা কিন্তু সহজ কথা নয়। কিছুক্ষণ আগে অনির্বাণ যেটা বলছিলেন যে প্রাইম টাইম শোতে এক নম্বর হওয়া সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রিপোর্টারের কাছ থেকে ব্রেকিং খবর নেওয়া। কোন প্রাইম টাইম একটা উদাহরণ দেখাও তুমি, এত চ্যানেল রয়েছে, কোন প্রাইম টাইমে রিপোর্টারের ব্রেকিং হয় সেটা কিন্তু একমাত্র রিপাবলিক বাংলা সেটা সম্ভব হচ্ছে। সেই কারণে আজকে দু নম্বর র্যাঙ্কে অবস্থান করছে এবং এক নম্বর র্যাঙ্কে যেই সংবাদ মাধ্যম রয়েছেন বা চ্যানেল রয়েছেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, যা কিন্তু নজিরবিহীন এবং নজিরবিহীন আরও এই কারণে এক বছরের মধ্যে এই ধরনের ঘটনা অন্তত পশ্চিমবঙ্গে আগে ঘটেছে কিনা অন্তত আমাদের জানা নেই। সেই কারণেই বলা হচ্ছে যে রিপাবলিক বাংলা মানুষের রক্তে মিশে গিয়েছে এবং আমার এই আজকের এই সাফল্যের জন্য ঘটেনি বিট্টু, 100 বছরের যে নজির সেটা আজকে আমরা ভেঙে ফেলেছি, এবং তার ভাঙার একমাত্র কারণ নিয়ম ভাঙা, ছক ভাঙা, গর্তের বাইরে বেরিয়ে রিপাবলিক বাংলা সংবাদ পরিবেশন করেছেন। প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রিয়াঙ্কা, একেবারে ঘোড়ার মুখ থেকে খবর শোনা যাকে বলে, সেই খবর শোনার যে ট্রেন্ড সেটাকে আমরা তুলে ধরেছিলাম বাংলার এই বাংলার সংবাদ মাধ্যমে, সেখানে দাঁড়িয়ে যেখানে শুধুমাত্র রিপোর্টারের মুখ থেকে সরাসরি, সাংবাদিকের মুখ থেকে সরাসরি খবর শোনেন বাংলার মানুষ, এই নিয়ম ভাঙা আজকে স্বীকৃতি দিলেন মানুষ। প্রিয়াঙ্কা, একেবারে মিনাক্ষী তুমি ঠিক যেরকমটা বললে, প্রথমেই আমাদের সমগ্র রিপাবলিক বাংলার টিমকে অনেক শুভেচ্ছা। সে যারা নিউজ রুমে থাকেন, যারা ডেস্কে বসেন, যারা পিসিআরে থাকেন, যেই ফিচেরা রোদে ঝড় জল সব কিছু মাথায় নিয়ে কাজ করেন, আমরা যারা রিপোর্টাররা ফিল্ডে বেরোই, যেই অ্যাঙ্কাররা ফিল্ডে বেরোই, সকলকে শুভেচ্ছা। বেশ কিছু জিনিস আজ মনে পড়ছে মিনাক্ষী, যখন এক বছর আগে, ঠিক একটা বছর আগে যখন রিপাবলিক বাংলা লঞ্চ করলো পশ্চিমবঙ্গের বুকে, তখন বেশ অনেক কথা শুনতে হয়েছিল রিপাবলিক বাংলার প্রত্যেকটা ফিল্ডের মানুষকে, সেটা ভিজে হতে পারে, সেটা রিপোর্টার হতে পারে, সেটা অ্যাঙ্কার হতে পারে। এখানে যারা যারা আমার সহকর্মী রয়েছেন তারা প্রত্যেকে হয়তো আমার সাথে সহমত হবেন, সেই রিপাবলিক বাংলা আজ এক বছর পরে টিআরপি রেটিংয়ে যারা এতদিন ধরে রাজত্ব অর্থাৎ শাসন করে এসছেন, মনোপলি যে বিষয়টা চলে আসছিল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এক প্রকার, এটা বলা যাচ্ছে। আজ আমরা দাঁড়িয়ে এটা বলতে পারছি মিনাক্ষী, এবং অবশ্যই অবশ্যই যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হলো ঠিক যেরকমটা আমাদের চিফ রিপোর্টার বললেন অনির্বাণ সিনহা, তিনি যেরকম স্পষ্টতা জানালেন, এবং আমাদের সহকর্মী বিট্টু ঠিক যেটা জানালেন যে আমরা যেটা বিষয় অন্যতম বিষয় তা হলো প্রাইম টাইমে রিপোর্টারদের লাইভ ব্রেকিং। আজ অবধি এমন কোনো চ্যানেল নেই যারা প্রাইম টাইম শোতে রিপোর্টারদের জন্য লাইভের যেই সেগমেন্ট সেই সেগমেন্ট বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই আমাদের চ্যানেল লঞ্চ হওয়ার পর থেকে আজ অবধি আমরা প্রচুর নির্বাচন কভার করেছি, প্রচুর ঝড় কভার করেছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছি, মতো অ্যাঙ্কারিংটাও করেছো, খবরটাও তোমাদেরকে দিয়ে বলানো হয়েছে, খবরটাও তোমাদেরকে দিয়ে করানো হয়েছে, কারণ বোধহয় এই মাত্র এই একটি বোধহয় চ্যানেল যারা ভিডিও জার্নালিস্ট থেকে শুরু করে রিপোর্টার প্রত্যেককে সমানভাবে অন এয়ার রেখেছে, অন স্ক্রিন রেখেছে, যতটা একজন সংবাদ আমরা যারা পেশ করি অর্থাৎ অ্যাঙ্কার বলা হয় আমাদেরকে, তাদেরকে যতটা চ্যানেলে অন এয়ার রাখা হয় ঠিক ততটাই অন এয়ারে রাখা হয় একজন রিপোর্টারকে, একজন ভিডিও জার্নালিস্ট, তার সমান তাকে তার নাম নেওয়া হয়, কারণ ভিডিও জার্নালিস্ট সবসময় দেখানো যেতে পারে না। আমি সবাইকে বলবো যারা যারা রয়েছে আমাদের সঙ্গে ফিরলে, যদি তোমরা কোনোভাবে আমাদের ভিডিও জার্নালিস্টদেরকে দেখাতে পারো, আমি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, তোমার সঙ্গে আজকে ভিডিও জার্নালিস্ট কে আছে, এই হচ্ছেটা কি যে এক নাম্বার ওয়ান হয়ে গিয়েছে, তার পিছনে কিন্তু তার অবদানও কিছু কম নয়। একদমই, প্রত্যেকের অবদান রয়েছে, এমনকি ড্রাইভারদের অবদান রয়েছে। আমি দেবব্রত বোসকে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরাটা আমি নিজের হাতে নিয়ে নেবো। দেবব্রত বোসকে আমি কংগ্রাচুলেশন, দেবব্রত বোস আমার সঙ্গে, দেবব্রত বোস রয়েছেন, দেবব্রত বোসকে আমি দেখাচ্ছি। এই ভিডিও জার্নালিস্টরাই বিভিন্ন জায়গায় যায়, এই ভিডিও জার্নালিস্টরাই রোদ জল উপেক্ষা করে, এই ভিডিও জার্নালিস্টরাই ভোটের সময় আমাদেরকে আপনাদের সামনে পৌঁছে দেয়, এই ভিডিও জার্নালিস্টরাই প্রতিটা মুহূর্তের প্রতিটা খবর প্রতিটা ছবি আপনাদের আগে সবার আগে পৌঁছে দেয়, সব খবর সব ছবি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের সঙ্গে রয়েছে আরো আরো আমাদের ভিডিও জার্নালিস্ট রয়েছেন, তাদেরকে একটু দেখাবো। আমি দেখতে পাচ্ছি এখানে অতনু নাগ রয়েছে।
ওরা কেউ যদি ক্যামেরা ফ্রেমটা একদিন এদিক ওদিক করে দেয় আমরা ওখানে পুরোপুরি জিরো। মানে এরা এদের অবদান হচ্ছে আমাদের প্রতি মুহূর্তের খবর দেওয়ার জন্য, ছুটে ছুটে প্রতিটা ছবি মিস না করার জন্য। সমস্ত ক্রেডিট গোস টু দেম। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ নিউজরুম, জোরে আত্মালি। রাজশেখর, রাজশেখর এই মুহূর্তে শুনতে পাচ্ছে আমার কথা? আমি রাজশেখর গান্ধী এবং রাজশেখর আজ আজ অনেক কেমন লাগছে রাজশেখর? অনির্বাণ সিনহা আমাদের বেলারুশ সীমান্ত থেকে রয়েছেন। অনির্বাণ, তোমার সঙ্গে যে ভিজে রয়েছে তাকে আমরা একটু দেখাতে চাই যে এই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা রিস্ক নিয়ে এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরছো তোমরা। আমাকে আমাকে ক্যামেরাটা দাও, দাও আমাকে ক্যামেরাটা দাও। হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর তুমি কথা বলো, তুমি কথা বলো ধ্রুব। বিনাকি আমি ধ্রুবকে দিচ্ছি বুমটা, তুমি ধ্রুবর সঙ্গে কথা বলো। ধ্রুব কতটা ঠান্ডা সেখানে আমরা দেখেছি, যে যখন অনির্বাণ বা স্বর্ণালী তারা যখন সেখানকে লাইভ করছিল তারা হাতে তাদেরকে বিভিন্ন ধরনের যে প্রোটেকশন সেটা তাদেরকে নিতে হয়েছে তারা, কিন্তু তুমি যখন ক্যামেরা ধরছো তোমাকে খালি হাতেই সেই ক্যামেরাটা ধরতে হচ্ছে। বুঝতে পারছি না খুশিটা, কিন্তু হ্যাঁ একটা আনন্দ আরও বেশি লাগে যে আমাদের এন্টায়ার টিমের যে এফোর্টটা সেটা আজকে সবার সামনে এলো। মানে যারা যারা বলেছিল যে এই বহিরাগত তোরা ভোট শেষ গল্প শেষ, আজ গল্প আরো বড়। একদম আজ গল্প আরো বড়, ধ্রুবর কথা ধরে বলা যায় আজ গল্প আরো বড়। এবং যার গল্প আমরা প্রতিদিন জায়গা দেওয়ার জন্য সদা সুজি স্বর্ণালীতে এই মুহূর্তে স্বর্ণালী রয়েছে আমাদের সঙ্গে সরাসরি এখান থেকে কয়েক কয়েক হাজার মাইল দূরে। এবং নিউজ রুমের উত্তাপ আমি স্বর্ণালীর কাছে পৌঁছে দিতে চাইব। স্বর্ণালী, আজ তোমার কথা শোনার জন্য সামাদ্রিতা আমি কি বলবো আমি জানি না। আমি যখন খবরটা পেলাম মানে এই মুহূর্তে বোলান দিয়েছে, এখানের সঙ্গে সময়ের ডিফারেন্স অনেকটা, প্রায় 4.5-5 ঘন্টা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন খবরটা পেলাম উঠেই তো আমি আমি নিজে অভিভূত। আমি নিজে লিখছিলাম, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি লিখছিলাম যে আমি যখন জানতে পারলাম খবরটা লিটারালি আমি তখন কাঁদছিলাম। এবং এই মুহূর্তে আমি সানগ্লাসটা পরেছি এই কারণে এখন কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে। তো এইটা এটা বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড় প্রাপ্তি আমাদের কাছে যে আমাদের এক বছরের লড়াই সমাদৃতা, এক বছরের লড়াই, এত চেঁচামেচি হই হল্লা নিউজ রুমে, এখানে ওখানে দৌড় ঝাঁপ চিৎকার চেঁচামেচি, একে অপরের সঙ্গে সারাক্ষণ ধরে এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, প্রত্যেক মুহূর্তে এই যে একটা তরতাজা টিম, যে টিমটার উপরে কোথাও বস ভরসা করেছিলেন, ম্যাম ভরসা করেছিলেন, সেই টিমটা একদম টকটকে ঘোরার মতো ছুটেছে ছুটেছে একটা বছর ধরে। মানে আমি এখনো কথা বলছি আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি ভাবতে পারছি না যে সত্যি সত্যি আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা করতে পেরেছি। সমাদৃতা, যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা করতে পেরেছি, এটা আমাদের সবার জয়। শুধুমাত্র আমরা যারা শো করেছি আজকে, ভালো লাগছে শুনতে যে হ্যাঁ 7টা শো সবার আগে গিয়ে গেছে, এবিপিকে টপকে গেছে, কিন্তু শুধুমাত্র এই শো গুলো শুধু আমরা যারা করেছি তারা নয়, এই গোটা টিমটা একটা বছর ধরে যেভাবে দিন রাত ভুলে টাইম ভুলে, আমি যখনই বলেছি যে সময় আমার মনে পড়ছে সেই সময় আমার মর্নিং শিফটে সবাই বিজয়তা, স্বাগতা, ইন্দ্রাণী, রিমা, সৃজিতা যারা মর্নিং শিফটে প্রাণ লাগিয়ে কাজ করে, যখনই বলেছি একটু কন্টিনিউ করতে হবে, এই ঘটছে, ইলেকশনের খবর রয়েছে, এই খবর আসছে, থাকতে হবে কিছুক্ষণ ধরে, কেউ কেউ কোনোদিনও বলেনি দিদি আমার তো শিফট ওভার হয়ে গেছে, আমার তো শিফট ওভার হয়ে গেছে, এই কথাটা আমাদের রিপাবলিক বাংলায় চলেনি, কেউ কখনো প্রশ্ন করেনি যে আমাদের শিফট ওভার হয়ে গেছে। যখনই তার পরের লোকজন এসছে তারা তারা সময়ের আগে কখনো চলে এসছে, কখনো এসে হাল ধরেছে, তারক, সৈকত, সৌমিক, আমি আমি কাকে ছেড়ে কার 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 কথা বলবো, কার কার নাম বাদ দেবো আজকে, প্রত্যেকে যেভাবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে যখনই রাত হয়ে গেছে এইটা বাকি আছে, ওটা করাতে হবে, এটা করাতে হবে, এরকম স্পেশাল প্যাকেজ চাই, এই ধরনের লেখা চাই, এই ধরনের জিনিস চাই, প্রত্যেক মুহূর্তে আজকে সত্যি সত্যি সেই দিনটা আমাদের সবার সেলিব্রেট করার দিন। সমাদৃতা, সবার, তোমার, আমার, মীনাক্ষী, আমাদের অ্যাঙ্কার ডিপার্টমেন্টে পৌলমি, পিউ, সৃজিতা, সবাই সবাই যারা যারা যেভাবে শ্রেয়সী দিনের পর দিন বাইরে পাঠিয়েছি, এমনও হয়েছে আগের দিন সোনালী এই মুহূর্তে সোনালী তুমি হাজার হাজার মাইল দূরে রয়েছো, তবে পিউ, সমাদৃতা, সৃজিতা,
মধুকল্পিতা তোমার উদ্দেশ্যে কিছু বলতে চাইছে, স্বর্ণালী তোমার উদ্দেশ্যে কিছু বলতে চাইছে, এই মুহূর্তে অ্যাঙ্কার টিম, সৃজিতা, পিউ, মধুকল্পিতা সকলে তোমার উদ্দেশ্যে কিছু বলতে চাইছে। দিদি আমরা ভীষণভাবে প্রাউড ফিল করছি, আমরা রিপাবলিকান এবং প্রথম থেকে আমরা যা বলেছিলাম তা কিন্তু আমরা খাতায় কলমে অফিশিয়ালি করে দেখালাম। আমরা চোখে চোখ রেখে একেবারে সঠিক কথা বলি, সত্যের পাশে থাকি, অন্যায়কে আমরা সাপোর্ট করি তা কিন্তু আমরা প্রমাণ করলাম। স্বর্ণালীদি একটাই কথা বলা, সোজাসুজি ধাক্কা, সোজাসুজি ধাক্কা। প্রথমেই যখন খবরটা পেয়েছি সত্যি আজ তুমি গান শো দেখতে পাচ্ছি। থ্রি চিয়ার ফর রিপাবলিক, হিপ হিপ বিভিন্ন সীমান্তে ঘুরে বেড়াচ্ছি, কিভাবে একটা থেকে একটা দেশ টপকাচ্ছি, কতখানি ঝুঁকি নিয়ে সেটা আমরা জানি, পরে যখন এসে কখনো গল্প করবো সেগুলো সবাই জানবে। কেন করছি? শুধুমাত্র এই টিমটার জন্য, শুধুমাত্র এই ভালোবাসাটার জন্য, এবং যে ভরসাটা কোথাও রিপাবলিক বাংলা আমাদের মতো তরুণ এক ঝাঁক তুর্কির ওপর রেখেছে সেই ভালোবাসার জন্য। এই জয় আমাদের সবার জয়। ইনপুটে ময়ূক সারাক্ষণ চেঁচায়, প্রদীপ প্রোডাকশনে যেভাবে কোথাও একদম মিলিটারি শাসন চালিয়ে প্রোডাকশনকে একদম টান টান রাখে, প্রোডাকশনে অনির্বাণ, নকুদা, সুচেতা, ময়ূরী, আজকে আমি আমি বলছিলাম যে আমি কাকে ছেড়ে কার কথা বলবো, প্রোমো ডিপার্টমেন্ট, আমার কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে ইউটিউব চালিয়ে এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হয়, যে মীনাক্ষী কথা বলছিল প্রোমো ডিপার্টমেন্টে গিয়ে দেবপ্রিয়ার সঙ্গে, সবার সঙ্গে যে প্রমো, একদমই স্বর্ণালী, স্বর্ণালী এই মুহূর্তে তোমার যে সোজাসুজি, স্বর্ণালী যে সোজাসুজি ধাক্কা তুমি দিয়েছো সেটা যে সামলায় তারক, তারক 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 প্লিজ কাম, তারক 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 কথা বলতে চাইবে একটু, যে সোজাসুজি স্বর্ণালী সামলায় এবং তারক এবং স্বর্ণালী মিলে সোজাসুজি ধাক্কা দিয়েছে এই মুহূর্তে। তারক স্বর্ণালী রয়েছে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের সঙ্গে। স্বর্ণালী দি, উই ডিড ইট স্বর্ণালী দি, দিনের পর দিন এত পরিশ্রম শেষ পর্যন্ত, আর আমাদের এটা ধরে রাখবো, এই চ্যালেঞ্জ আমরা নিচ্ছি। একদমই স্বর্ণালীর সঙ্গে সর্বপ্রথম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন, অনির্বাণ সিনহা বেলারুশ সীমান্ত থেকে, অনির্বাণ অনির্বাণ সরাসরি যাচ্ছি তোমার কাছে, অনির্বাণ স্বর্ণালীর সঙ্গে আবারও আমরা যোগাযোগ স্থাপন করছি। অনির্বাণ, যে আবেগ এই মুহূর্তে, যে আবেগে ভাসছে গোটা রিপাবলিক বাংলা, একই সুতোতে বাঁধা আমরা সকলে, প্রাইম টাইমে আমরা এক নাম্বার, এবং তুমি যেমনটা বললে যে সাংবাদিকের মুখ থেকে খবর তোলার ক্ষেত্রে খবর একেবারে সাংবাদিকের মুখ থেকে মানুষ শুনতে পাচ্ছেন, নিয়ম ভাঙার এক বছর, নিয়ম ভাঙার স্বীকৃতি। একেবারেই মীনাক্ষী, আমি আমার রিপোর্টারদের কথা বলছিলাম, আমার মানে আমাদের সকলের রিপোর্টারদের কথা বলছিলাম, শুধু কলকাতার কথা বলছি না, কিন্তু কলকাতা, বাংলা, দেশ বিদেশ সর্বত্র ছড়িয়ে থাকা আমাদের যে বিরাট রিপাবলিকের, রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্কের যে রিপোর্টিং টিম তার কথা বলছিলাম। রিপোর্টিংয়ের সংজ্ঞাটাও তো বদলে দিয়েছে রিপাবলিক, অ্যাঙ্কারিংয়ের সংজ্ঞাটাও তো বদলে দিয়েছে রিপাবলিক। মীনাক্ষী বলো না, এই 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 এক বছরে, এই এক বছরে মীনাক্ষী তুমি বলো না, আমাদের আমাদের চ্যানেলে এমন কোনো অ্যাঙ্কার আছেন যিনি খবর পরিবেশন করেন, খবরটা বলেন স্টুডিওর ভিতর থেকে, স্টুডিওর বাইরেটা কেমন হয়, রাস্তায় কতটা, কত ইঞ্চি পুরো ধুলো আছে অথবা কত ইঞ্চি জমা জল আছে, তারা তা সেটা তিনি জানেন না। আমরা স্টুডিওতে বসে খবর পড়াতে বিশ্বাস করি না, আমাদের খবরটা তারাই পড়েন, তারাই বলেন যারা খবরটা করেন। সুতরাং অ্যাঙ্কারিং বলো, রিপোর্টিং বলো, প্রমোর কথা বলছিল স্বর্ণালী, প্রদীপ প্রোডাকশনকে যেভাবে সারা বছর চাঙ্গা রাখে, ইনপুট ময়ূক পাগলের মতো সকাল থেকে ছোটাছুটি শুরু করে খবর আনার জন্য, খবর দেওয়ার জন্য, শুভ্রাংশু দা জেলার জন্য কী না করে, এবং শুভ্রাংশু দার সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের যে লড়াইটা সেটা হচ্ছে জেলার খবরকে আরেকটু পুশ করবার জন্য, কারণ শুভ্রাংশু দা বিশ্বাস করেন যে বাংলার মানুষের আত্মা আসলে জেলায় আছে, আসলে জেলা
জেলাগুলোর প্রফেশনাল শহরগুলোতে রয়েছে এবং আমরাও সেরা ইকুয়ালি বিশ্বাস করি। কিন্তু তুমি জানো যে খবরের চাপে অনেক সময় এই খবরটাকে একটু বেশি গুরুত্ব দিতে গিয়ে কোথাও হয়তো একটু খামতি পড়ে গেল, কিন্তু শুভ্রাংশুদার চোখ সেটা এড়ায় না। আজকে শুভ্রাংশুদার পরিশ্রমও সফল হয়েছে। আমি দেখছিলাম শুভ্রাংশুদার চোখটা চিকচিক করছিল নিউজ রুমে দাঁড়িয়ে, চোখে দুফোঁটা জল দেখতে পেলাম, মনে হলো আজকে জল আমাদের চোখে সকলের আনন্দের অশ্রু, যাকে বলে আনন্দ অশ্রু যেটাকে আমরা বলতে পারি, সেই জল আমাদের সকলের চোখে। এবং তার কারণ একটাই, আমাদের এই স্বীকৃতি আসলে মানুষের খবর করার স্বীকৃতি। কথা বললে আমাদের সঙ্গে আরো একজন একা সৌমেন যোগ দিয়েছেন ইতিমধ্যে। সৌমেন প্লিজ কাম, সৌমেন কেও আমি সৌমেনের কাছেও যাবো। স্বর্ণালী রয়েছে হাজার হাজার মাইল দূর থেকে, অ্যাঙ্কারিং এর কথা যেখানে তুললে অনির্বাণ, যে সৌমেন আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, কেন আমরা চিৎকার করি? মীনাক্ষী, আমি একটা কথা হিন্দিতে শুরু করতে চাই। হিন্দিতে একটা কথা আছে, জো খুদ পে দম পে চলতে হ্যায় দুনিয়া ওহি বদলতে হ্যায়। আমি এটাকে বলবো, জো খুদ পে দম পে চলতে হ্যায় বাংলা নিউজ ওহি বদলতে হ্যায়। আসলে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, রিপাবলিক ভারত, রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা কাউকে অনুসরণ করে না, কারো মুখাপেক্ষি হয়ে থাকে না, কাউকে অনুকরণ করে না। আমরা আমাদের মতো ভাবি। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইজ আ এক্সক্লুসিভ নেটওয়ার্ক, যেটা পৃথিবীর ভারতবর্ষের আর কোনো নেটওয়ার্কের নেই। আমাদের চরিত্র আলাদা। আসলে মীনাক্ষী, মানুষ এতদিন বলতে পারেনি, মানুষ একটা খোলা হাওয়া পেয়েছে, মানুষের দম বন্ধ হয়ে আসছিল, তার একটা প্ল্যাটফর্ম চাইছিল, কেউ আমাদের হয়ে কথা বলুক, আমাদের সামনে আসুক, যার কাছে মন খুলে আমি বলতে পারবো। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, রিপাবলিক বাংলা এক নম্বর চ্যানেল, ভারতবর্ষের প্রথম বাংলা নিউজ চ্যানেল, যারা মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে গিয়েছে। রিপাব, মীনাক্ষী তুমি জানবে, সমাজিতে তুমি জানবে, পিউ তুমি জানবে, পৃথিবীর সবথেকে কঠিন কাজটা হচ্ছে মানুষের মনে জায়গা করে নেওয়া। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, রিপাবলিক বাংলা সেই কাজটা করে দিয়েছে। দ্যাটস ওয়াই টুডে উই আর নাম্বার ওয়ান। আমি সোনালি কিছু বলতে চাইছি, সোনালি এই মুহূর্তে সরাসরি তোমার কাছে যাচ্ছি, তুমি কিছু বলতে চাইছো? একদম তার আগে আমি বলার আগে এবার কোথাও কণ্ঠ রুদ্ধ হয়ে গেল সৌমেনের এত সুন্দর একটা শায়রি প্রথম দুটো লাইনে। সত্যি সত্যি রিপা, খবর সেই খবরই যা মানুষকে ছুঁয়ে যায়, খবর সে খবরই যা রিপাবলিক দেখায়, এটা আমাদের সবার জয়। এবং কিছুক্ষণ আগে আমি যেখানে হাত তুলছিলাম তা হলো দুটো কথা, যেটা অনির্বাণ ভীষণ সুন্দরভাবে বলছিল, কথা হচ্ছে আমরা সত্যি সত্যি, আমাদের এখানে কোনো অ্যাঙ্কার নেই যে যিনি শুধু অ্যাঙ্কার, যার জীবন মেকআপ রুম থেকে নিউজ রুম হয়ে স্টুডিওতে যায়। এখানে প্রত্যেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ময়দানে ভোটের ময়দানে জমা জলের মধ্যে যে কোনো প্রান্তে তারা ঝাঁপিয়ে পড়ে, তারা তাদের খবর সেখান থেকে মাঠে ঘাটে পথে দাঁড়িয়ে তারা খবর করে। এবং হয়তো এই জন্যই আমরা এতখানি আলাদা। আর একটা জায়গায় আমি হাত তুলেছিলাম বলার জন্য, সেটা হচ্ছে শুভ্রাংশুদা। এই যে প্রতিদিন আমার সঙ্গে শুভ্রাংশুদার একটা অসম্ভব টানা পড়েন, যে এই খবর, এ খবর চলছে, এ খবর আমি দেখাচ্ছি, এই খবরটা রয়েছে, এই খবরটাও দেখাতে হবে, ওই খবরটা রয়েছে, ওই খবরটা দেখাতে হবে। আমি একসময় চিৎকার করে বলতাম যে আচ্ছা আমি কি সাতখানা খবর সাতটা উইন্ডোতে দেখাবো? এটা কি হয় কখনো? একটা একটা করে তো দেখাবো। শুভ্রাংশুদার পাগলামি, আমারও পাগলামি, কিন্তু এই দুটো পাগলামি মিলেমিশে যে জায়গাটায় পৌঁছেছি আমরা আজকে, যে জায়গাটায় দাঁড়িয়েছি, এটা সত্যি সত্যি আমাদের সবার সাফল্য এটা। এবং একই সঙ্গে আমি বললেও ভুল, ভোলা যাবে না, আমাদের ডিজিটাল টিম এবং একই সঙ্গে আমাদের রিপোর্টার্স, যাতে কথা কিছুক্ষণ আগে বলছিল অনির্বাণ, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় তারা বাইরে থেকে এখানে ওখানে যেখান থেকে তারা দৌড়ে বেরিয়েছে, আমাদের অ্যাসাইনমেন্ট টিম, এই যে কিছুক্ষণ আগে আমাকে হোয়াটসঅ্যাপে এখনো মেসেজ করছে কিছুক্ষণ আগে মনীষা, যে আমাদের লড়াইটা সার্থক, শেষ মুহূর্তে কত টপিক চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে, গেস্ট কোথায়, এই কোথায়, ও মানে কিভাবে আসবে না আসবে, প্রত্যেক মুহূর্তে অ্যাসাইনমেন্ট যেভাবে লড়াই করেছে, একটা কোনো ঘটনার সঙ্গে সঙ্গে রিয়াকশন নেওয়া, এই যে টিমগুলো, আমরা চিৎকার করেছি, আমরা চেয়েছি আর ওরাও দিয়েছে, ওরাও সমানে বলে গেছে যে আমরাও রয়েছি, এই 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 সাফল্য সবার সঙ্গে আজকে মিলেমিশে ভাগ করে নেওয়ার সাফল্য, মানে ওই এসাদের ভাগ হয় না টাইপের, কিন্তু এসাদের ভাগ হয়, আমাদের এই সাতটা ভাগ হয়, কিন্তু এটাই আফসোস যে এই সময় সত্যি সত্যি অনেক দূরে রয়েছি আর এই মুহূর্তগুলো এইভাবে কোথাও এত এত মাইল দূরে এই লাইভ ইউ এর সৌজন্যে কোথাও কানেক্ট করতে পারছি। মীনাক্ষী, সত্যি সত্যি আজকে ভাষাহীন আমরা, আমরা আমরা যে ভরসাটা বস ম্যাম রেখেছিলেন সেই ভরসাটা যে রাখতে পেরেছি, এটাই তো বিশাল মীনাক্ষী, এই চ্যালেঞ্জটাই তো বিশাল। এবং এখানে সত্যি মানে এই এই টিমকে নিয়ে চলা এটা একটা অনন্য অভিজ্ঞতা। আমার মনে হয় বাংলা মিডিয়ার ইতিহাস কোথাও তৈরি হয়ে গেল। বাংলা মিডিয়া যেটা এতদিন ধরে ভাবা হতো শুধুমাত্র কাচের ঘর থেকে চ্যানেল চলছে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষজন তারা চ্যানেল চালাচ্ছেন, বাংলা চ্যানেল, খবরের চ্যানেল, শুধুমাত্র এক পেশে খবর করে বাংলা চ্যানেল চলে, বাংলা চ্যানেল, বাংলা মিডিয়া যেভাবে বিভিন্ন জায়গায় সমালোচিত হয়েছে, কথা বলতে জানি না, তো তার মধ্যে যেটুকু আজকে যখন ময়ূকের মেসেজটা দেখলাম আমাদের গ্রুপে, দেখে অদ্ভুত একটা ফিলিংস হলো, এবং অদ্ভুতভাবে একটা কি বলবো, মানে এতদিনের এক বছরে সবার অক্লান্ত পরিশ্রম এবং সেই জায়গা থেকে আমরা আজকে
খুব তাবর তাবর বড় বড় চ্যানেলদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। এটা অনেক বেশি আমাদের কাছে পাওনা এবং আমাদের প্রত্যেক আছে। আমরা এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই শ্রেয়সী আমরা এখানে কেক কেটে আমরা এই ধর্মতলার ওপরে আজকে রাস্তায় কেক কেটে আমরা এটাকে সেলিব্রেট করব। আসছি এই শ্রেয়সী বিশ্বরূপ কেকটা একদম আমরা আমরা আজকে একদম পুরো সেলিব্রেশন মোডে আছি। আমার সঙ্গে শুধুমাত্র কিন্তু আমি একা নই, দীপঙ্করটা রয়েছে, প্রিয়াঙ্কা দি রয়েছে, তারপরে প্রজ্ঞা দি রয়েছে, আমরা সবাই আজকে এখানে এসেছি এবং আজকে সেলিব্রেশন কেক একদম আমাদের ক্যামেরার উপরে রয়েছে বিশ্বরূপ। আজকের দিনটা সেলিব্রেশন না করলে কোনো রকমই নয় এবং চিয়ার্স ফর রিপাবলিক বাংলা, হিপ হিপ হুররে, চিয়ার্স ফর রিপাবলিক বাংলা, হিপ হিপ হুররে। আর কেক কাটবো আমরা সবাই, একদম সবাই একটু ধরো, সবাই ধরো, সবাই ধরো। আজকে আজকে আমাদের খুব আনন্দের একটা দিন, আমাদের এক বছরের লড়াই, আমাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের শহর থেকে জেলা প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়ানো, আমরা বহু সময় বহু কথা শুনেছি তারপরেও আমরা লড়াইটা জারি রেখেছি। আমাদের প্রত্যেকটা জায়গায় রিপাবলিক বাংলার প্রত্যেকটা প্রতিনিধি যেভাবে এক বছর ধরে আমরা লড়াই করে গেছি, প্রিয়াঙ্কা একেবারেই একেবারেই আমরা যেই লড়াইটা এক বছর ধরে করে গেছি, ফিল্ডে করেছি, যেইভাবে শুরু থেকে শুরুর দিন থেকে যেই লড়াইটা আমরা করেছি, আজ সেই রিপাবলিক বাংলার উচ্ছ্বাসের দিন, জয়ের দিন বলা যেতে পারে শ্রেয়সী। যেই শুধুমাত্র সেটা নয়, আজ আমাদের যার চিফ রিপোর্টার, আমাদের যিনি সিনিয়র অ্যাঙ্কার, আমাদের স্বর্ণালিধি, আমাদের অনির্বাণ দা, তারা আমাদের থেকে এতটা দূরে রয়েছেন, সেখান থেকে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে। দারুণ স্যার, দারুণ সেলিব্রেশনের ছবি আমরা দেখতে পাচ্ছি। উই আর প্রাউড অফ ইউ, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফ্রম নিউজরুম। আমার সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে সুমনা রয়েছে, আমরা সবাইকে দেখাচ্ছি, সুমনা রয়েছে, সৌমেন্দা পাশে রয়েছে, সৌমেন্দা একটুকে দারুণ শায়রি বলেছে, এবার সুমনা রয়েছে, এখন দাঁড়িয়ে গেছে, কে কার আবেগ কত ভালো ভাষায় প্রকাশ করছে তার কম্পিটিশনে আমরা পড়ে গিয়েছি। সুমনা কি বলবে? আজকে সত্যি সমাদৃতা একটা অন্যতম খুশির দিন আমাদের, সবাই যেটা বলছিল, আমার কলিগ, আমার সহকর্মী, প্রত্যেকে আমরা একটা টিম হিসেবে এখানে কাজ করি, প্রতি মুহূর্তে বস ম্যাম সিনিয়ররা যেভাবে আমাদেরকে গাইড করেন, বকা ঝকা খাই, এবং তার মধ্যে যখন পিঠে এসে একবার হাত দিয়ে বলে পিঠ চাপড়ে যে খুব ভালো করেছো, এই বিষয়টা কিন্তু আমাদের জায়গায় নেই, এই সাকসেস আমাদের গোটা টিমের, গোটা রিপোর্টিং টিম, গোটা ডেস্ক, গোটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা বস অফিসে যেভাবে আমাদের এগিয়ে দেয়, সবসময় কাজ করার যে উৎসাহ দেয়, এই একটা 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 জায়গা কিন্তু পরিষ্কার করে দিয়েছে রিপাবলিক বাংলা, একটা জায়গা পরিষ্কার করে দিয়েছে নিউজ নিউজ নিউজ, এর বাইরে গিয়ে রিপাবলিক বাংলার পরিসর পড়েছে নিউজ নিউজ নিউজ, এই তিনটে শব্দের মধ্য দিয়ে কিন্তু রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়েছে, রিপাবলিক বাংলা কথা বলেছে বুক চিতিয়ে চোখের চোখ রেখে। তাই আমরা প্রতিটা রিপাবলিকান, আমরা প্রতিটা রিপাবলিকের সদস্য আজ জোরে হাততালি দেবো, হিপে ভুলরে, রিপাবলিক বাংলা, সবাই একসঙ্গে হবে রিপাবলিক বাংলা। দুজনেই অনেকটা দূর থেকে রয়েছে এবং এই বারবার আমাদের আবেগের সঙ্গে ওরা জড়িয়ে যাচ্ছে। স্বর্ণালী কিছুটা বলতে চাইছিল আমি দেখতে পাচ্ছিলাম, স্বর্ণালী বলো। হ্যাঁ মিনাকি, আজকে আজকে রিপাবলিক বাংলার জন্যেই নয়, আজকে পুরো বাংলার জন্যে একটা খুবই বড় হিস্টোরিক দিন। আমার কাছে যে বার্ক নাম্বারস এখনই এসছে এইটা সবার সাথে শেয়ার করতে চাইবো। আমার বাংলা নিউজরুম আমাকে শুনতে পারছে কি না? যদি শুনতে পারছো তাহলে বলো কি শুনতে পারছো, শুনতে পারছো তোমরা আমাকে? দেখো দেখো, তোমাদের বিশ্বাস, লোকেদের বিশ্বাস, ওরা আমাকে এক্ষুনি আমাকে দিয়েছে বার্কের নম্বর, আর এই নম্বরটা পুরো বাংলার সাথে আমাদের শেয়ার করা দরকার পুরো প্রাইম টাইমে, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম স্লট কোন চ্যানেলের জন্য, প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম পুরো বাংলার ইতিহাসে 100 বছরে এবিপি কে হারিয়ে দিয়েছে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা ক্লিয়ার নাম্বার ওয়ান, ক্লিয়ার নাম্বার ওয়ান, কোন চ্যালেঞ্জ নেই এবিপি, ক্লিয়ার নাম্বার ওয়ান ইন অল স্লটস।
absolute clear number one. Clear number one. আর দেখো এইটা শুধুমাত্র আমরা করেছি খবর 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 রিপাবলিক বাংলা 24/7 খবর ইলেকশনের খবর ইউক্রেনের খবর আফগানিস্তানের খবর মিউনিসিপ্যাল ইলেকশনের খবর আর এইটা একই একটাই কথা প্রুফ করে কি রিয়েল নিউট্রালিটি সময় এসেছে যারা খবর দেখিয়েছে ওরা নাম্বার ওয়ান বাংলার বাংলার জেলার খবরে রিপাবলিক বাংলা নাম্বার ওয়ান বাংলার পলিটিক্যাল ডিবেটে রিপাবলিক বাংলা নাম্বার ওয়ান ইউক্রেনে থেকে কাভারেজ যুদ্ধক্ষেত্রে থেকে কাভারেজ রিপাবলিক বাংলা নাম্বার ওয়ান আর যেটা আজ অব্দি কেউ করতে পারলো না আর এবিপি থেকে লোকেরা বলতো কি রিপাবলিক বাংলা কি করবে অনেক লোক বলতো এক মাসে এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে আমরা প্রুফ করে দিয়েছি কি পুরো ভারতবর্ষে পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান বাংলা চ্যানেল হলো নাম্বার ওয়ান মিডিয়া হাউস বাংলার নাম্বার ওয়ান মিডিয়া হাউস রিপাবলিক বাংলা হিপ হিপ হুরে হিপ হিপ হুরে হিপ হিপ হুরে আবার পুরো পুরো নিউজ রুম এসে তোমাদেরকে চিয়ার করবে এসো কাম লেট আস চিয়ার রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা ফ্রম রিপাবলিক নেটওয়ার্ক ফ্রম অল অফ আস হিয়ার এখানে এসো রাউন্ড অফ অ্যাপ্লজ এসো কাছে এসো কাম ক্লোজার রিপাবলিক বাংলা নাম্বার ওয়ান হিপ 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 Number one in Bengal, number one media network in Bengal across the entire world, Republic Bangla, puro bisher number one news network ajke Republic. Ar ekta kotha share korte chai tomader sathe. Ar ekta choto kotha. Ek minute amar khobor ta amar kotha ta shuno. Ajke amader total viewership puro Bharatborshe Republic network er viewership 40 koti log Republic network ke dekhe. 40 crore viewers Republic Bangla ek number Republic Bangla manusher kontoshshar tar karon ekta Republic Bangla uttorbongo theke dokkhinbongo manusher kotha bole giyeche Republic Bangla kotha boleche Kakdip theke Kochbihar Republic Bangla kotha boleche Bakura Republic Bangla kotha boleche Bongar ba Republic Bangla kotha boleche Puruliar Republic Bangla protita manusher kotha boleche amra protita manusher kotha boleche ebong jader moddho diye bolechi amader jelar ek ekti reporter বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া একাধিক জেলার একাধিক প্রতিনিধি আমাদের সামনাসামনি হবে এবং তাদের 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 কথা বলবে কারণ তারা সারা দিন ভর বছর ভর তারা কাজটা করে গিয়েছে তারা কাজটা করেছে বৃষ্টিতে ভিজে তারা কাজটা করেছে রোদে পুড়ে তারা কাজটা করেছে এক কোমর জলে দাঁড়িয়ে তারা কাজটা করেছে সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে এই মুহূর্তে ব্রজগোপাল রয়েছে ব্রজগোপাল আমরা 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 রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছি খবর কিভাবে করতে হয় একটাই মানুষ আমাদের আশীর্বাদ করেছে ব্রজগোপাল একেবারে একেবারে বলে দেবো যে আসানসোল থেকে এই মুহূর্তে আমরা বলবো যে মানুষ তার কণ্ঠস্বর ছিনে নিয়েছে এবং যার ফল গত এক বছর ধরে আমরা একেবারে মানুষের যে কণ্ঠস্বর মানুষের সমস্যা মানুষের দুর্দশার কথা আমরা শুনে গেছি এবং দেখানোর চেষ্টা করেছি সাধারণ মানুষ এক বছর ধরে আমাদের পাশে আছে আমাদের পাশে থেকে তারাও কিন্তু তারা জানিয়েছে যে আমরা রিপাবলিকের পাশে আছি আপনারা আমাদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা তুলে ধরুন আমরা গেছি সাধারণ মানুষের কাছে বৃষ্টিতে জলে রৌদ্রে আমরা কিন্তু গেছি নির্বাচন হোক বা সাধারণ মানুষের যে কোনো সমস্যার কথা রিপাবলিকের এই প্ল্যাটফর্ম থেকে আমরা তুলে ধরেছি এবং তাদের সমস্যার সমাধান কিন্তু করার চেষ্টা করেছি আমরা আজ আমরা খুব গর্ব করে বলছি যে এক বছর ধরে আমরা যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেভাবে আমরা কাজ করে চলেছি শুধু এই দিনটার আশায় কিন্তু আমরা কাজ করেছি এবং আগামী দিনে শুধুমাত্র জেলা থেকে আমরা সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে
খবর করেছে বুক জিতিয়ে চোখে চোখ রেখে। ইন্দ্রাশিস রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, ভোর থেকে মানুষের জোট, উৎসব থেকে শুরু করে বন্যা ঝড় সমস্ত কিছু চোখ রাঙানি উপেক্ষা করে আমরা খবর করেছি মানুষের জন্য বুক জিতিয়ে চোখে চোখ রেখে। ইন্দ্রাশিস, একেবারেই তাই। প্রত্যেক এক বছরে আমরা কিন্তু বুকে বুক চিতিয়ে আমরা কিন্তু প্রশ্ন করেছি, মানুষের চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করেছি, মানুষের সমস্যাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই এক বছরের যে সাফল্য, সেই সাফল্যের নিরিখে কিন্তু মুর্শিদাবাদ জেলাসহ বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি এবং সেখানে বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালোবাজারি সমস্ত কিছুর খবর কিন্তু প্রতি মুহূর্তে আমরা রিপাবলিক বাংলার দর্শকদের জন্য তুলে ধরেছি। এবং এইটাই শুধু প্রথম কথা নয়, এর বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত দুর্নীতি, বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা, একেবারে গ্রামাঞ্চলের মানুষের সমস্যা, সেই সমস্ত সমস্যার কথাও কিন্তু আমরা তুলে ধরেছি রিপাবলিক বাংলার দর্শকদের কাছে। গত এক গোটা টিম যেভাবে কার্যত খেটে গিয়েছে এবং যে পরিশ্রম করেছে তার সাফল্যের নিরিখে আজকে কিন্তু আমরা যে পর্যায়ে আমরা পৌঁছেছি তাতে কিন্তু মুর্শিদাবাদ জেলার প্রতিটি মানুষ কিন্তু রিপাবলিকের নাম করছে এবং তারা বলছে যে এইভাবেই যেন আগামী দিনেও আমরা এগিয়ে যেতে পারি সেই কামনায় তারা করছেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত, বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষজন তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের কথা আমরা যেভাবে তুলে ধরেছি অন্য কোনো মিডিয়া, মিনমিনে চ্যানেল কোনো কিছুই কিন্তু তাদের কথা তুলে ধরেনি। সেই জায়গা থেকে মানুষের চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করেছি, প্রতিটা মুহূর্তে আমরা প্রশ্ন করেছি এবং প্রতিটা মুহূর্তে তাদের যে সমস্যা, তাদের যে দুর্নীতির কথা এবং কোনো রাজনৈতিক নেতানেত্রীদের আমরা কিন্তু পরোয়া করিনি, তাদের প্রত্যেকের চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করেছি। ইলেকশন থেকে শুরু করে কলকাতা ইলেকশন, পুরো ভোট সহ বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি, কালোবাজারি, যে খবর প্রতি মুহূর্তে আমরা রিপাবলিক বাংলার দর্শকদের কাছে নির্ভীকভাবে আমরা তুলে ধরেছি তার জন্যই কিন্তু মানুষ আমাদের পাশে রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে এইভাবেই যেন আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি এই কামনায় তারা করছেন। একদমই, মানুষ দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব দায়বদ্ধতা চওড়া কাঁধে নিয়েছে রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক। এই মুহূর্তে নদিয়ার দিকে নজর রাখবো, নদিয়ার পলাশ রয়েছে, পলাশ নদিয়ার সার্বিক খবর, প্রতিটি খবর, প্রতিটি ছবি, সব খবর, সব ছবি সবার আগে তুলে ধরেছো তুমি। পলাশ, নদিয়াবাসী কি বলছে? নদিয়াবাসী ভরসা রেখেছে রিপাবলিক বাংলার উপর। একদমই সন্তু, দেখো একদম শুনতো, একদম নদিয়াতে রিপাবলিক চোখে চোখ রেখে কথা বলেছে। তার কারণ যে দীর্ঘ 180 কিলোমিটার ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমানা, এই সীমানা দিয়ে কিভাবে রাতের অন্ধকারে বাংলাদেশের ওপার থেকে এ দেশে অনুপ্রবেশকারীরা ঢুকছিল, আমরা কিন্তু সেই খবর সবার আগে একদম মিনমিন করে না বলে চোখে চোখ রেখে কিন্তু সেই বর্ডারের হারহিম করা ছবি আমরা দেখিয়েছি। তার পাশাপাশি নদিয়া যে আগ্নেয়াস্ত্র বোমগুলির যে রমরমা কারখানা, সেখানে কিভাবে এই বোমগুলি তৈরি হচ্ছে সেই সমস্ত গোপন ডেরায় আমরা কিন্তু বোম তৈরি করা দেখিয়েছি এবং বোম ফাটিয়ে নির্বাচনের আগে কিভাবে তৃণমূল বা রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা সেগুলোকে ব্যবহার করত সেই সমস্ত ছবি কিন্তু আমরা দেখিয়েছি। রক্তের কালোবাজারি থেকে শুরু করে যাবতীয় এলাকার যত খুঁটিনাটি তথ্য, সব খবর সবার আগে আমরাই কিন্তু নদিয়া থেকে চোখে চোখ রেখে তুলেছি সত্যি, যার ফলে নদিয়ার অধিকাংশ মানুষ কিন্তু আজকে রিপাবলিকের জয় জয়কার করছে এবং চারিদিক থেকে একটাই সবার কাছে যেই বক্তব্য পরিষ্কার হয়ে আসছে যে চ্যানেল একটা থাকলে রিপাবলিক গেছে। আমরা জেলা থেকে শহর, শহর থেকে ইউক্রেন, ইউক্রেন থেকে বেলারুস, এই মুহূর্তে বেলারুসের দিকে নজর রাখতে হচ্ছে। সিনিয়র এডিটর রয়েছেন আমাদের সঙ্গে, অনির্বাণ সিনহা। অনির্বাণ, এটা মানুষের জয়, এটা মানুষের কথা, এটা এটা রিপাবলিক বাংলা তুলে ধরছে তাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে। অনির্বাণ, একেবারেই শুনতো, তুমি জানো, তোমরা সবাই জানো যে আমি এখনো নিজেকে একজন সাধারণ রিপোর্টার হিসেবে পরিচয় দিতেই পছন্দ করি। তাই তুমি যখন কথা বলছিলে ইন্দ্রাশিসের সঙ্গে, পলাশের সঙ্গে, আমি তুমি কথা বলছিলে ব্রজগোপালের সঙ্গে, আমরা আরও কয়েকজনের কথা মনে পড়ছিল, আমার সুদীপ্তর কথা মনে পড়ছিল, আমার অর্ণবের কথা মনে পড়ছিল, মানে অর্ণব ব্রহ্মর কথা বলছি, আমাদের এন্টায়ার রিপোর্টিং টিমের সকলের কথা আমার মনে পড়ছিল একটাই কারণে। আসলে তুমি জানো, তোমরা জানো যে আমিও যেহেতু একজন রিপোর্টার এবং রিপাবলিক বাংলা যেহেতু রিপোর্টিংয়েই বিশ্বাস করে, রিপাবলিক বাংলা বিশ্বাস করে ডেস্কে যিনি বসে খবরটা লিখছেন তিনিও একজন রিপোর্টার, যিনি ফিল্ডে দাঁড়িয়ে এই মুহূর্তে খবরটা করছেন তিনিও একজন রিপোর্টার, এবং যিনি স্টুডিওতে দাঁড়িয়ে সেই খবরটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তিনিও আসলে একজন রিপোর্টারই। রিপোর্টার ছাড়া অন্য কোনো ডেজিগনেশনে রিপাবলিক বাংলা বিশ্বাস করে না। আর ঠিক সেই কারণেই এতজন রিপোর্টারের সঙ্গে একসঙ্গে কথা বলতে পেরে দারুণ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আমি আমার মনের সঙ্গে কথা বলছি, আমি আমার আত্মার সঙ্গে কথা বলছি। শুনতু, সেই কথাটাই বলছিলাম। আর একটা কথা বলবো শুনতু, সকলের জন্য বলবো কথাটা, আমাদের যারা কম্পিটিটর তাদের জন্য বলবো, বিশেষ করে যারা এক নম্বরে রয়েছেন এই মুহূর্তে খুব সামান্য ব্যবধানে রয়েছেন তাদের জন্য বলছি, বাঙালির রুচি, বাঙালি কি খায় কোটানকোট,
বাঙালি কি পছন্দ করে কোট আনকোট, এসব যারা নিয়ন্ত্রণ করে বলে ভেবেছিলেন, যারা মনে করেন তারা যেটা দেখাবেন সেটাই মানুষ দেখবেন, তাদের জন্য বলছি, বিশ্বম্ভর বাবু আপনাদের জলসাঘরে মুচকুন্দ ফুলের শরবতি খাওয়ান আর মোহরি ছড়ান, মানুষের আসার দিন শেষ, মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা, মানুষ রিপাবলিক বাংলাকেই বেছে নিয়েছে। শুনতু একদমই অনির্বাণ, মানুষ রিপাবলিক বাংলাকে বেছে নিয়েছে, রিপাবলিক বাংলাকে যে দায়িত্ব দায়বদ্ধতা বাংলার মানুষ দিয়েছিল, রিপাবলিক বাংলা এক বছর ধরে তা পালন করে দেখিয়ে দিয়েছে। চওড়া কাঁধে রিপাবলিক নেটওয়ার্ক রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছে আমরা প্রত্যেকে বাঞ্চ অফ জার্নালিস্ট একগুচ্ছ সাংবাদিক কিভাবে দাপিয়ে বেড়েছি গোটা গোটা বাংলা জুড়ে, গোটা বাংলার খবর আমরা তুলে ধরছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, কোচবিহার থেকে কাকদ্বীপ বাঁকুড়া বর্ধমান বিষ্ণুপুর সব জায়গার সব খবর সব ছবি সবার আগে রিপাবলিক বাংলা তুলে ধরছে, কারণ রিপাবলিক বাংলার দায়িত্ব দায়বদ্ধতা মানুষের প্রতি, আমরা পক্ষ নেই, আমরা মানুষের পক্ষ নেই, যারা 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 প্রশ্ন শুনতে পান না, যারা যারা এক প্রশ্ন শুনেও না শোনার ভান করে, তাদের জন্য একবার নয় একশো বার নয় হাজার বার প্রশ্ন করেছি আমরা। আমি যেমন গোটা বাংলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছি, এ বাংলায় হলোটা কি হচ্ছেটা কি, তুমি তেমন স্টুডিওতে বসে তুমি তেমন গোটা বাংলা জুড়ে প্রশ্ন তুলেছো, অনির্বাণের অগ্নিবাণে তুমি ছুড়েছো ব্রহ্মাস্ত্র সোজাসুজি স্বর্ণালীতে, সোজাসুজি প্রশ্ন করেছে স্বর্ণালী, জবাব চায় বাংলাতে, জবাব চেয়েছে মানুষের জন্য, জানতে চায় বাংলায় মানুষের জানতে চাওয়া প্রশ্নগুলোর প্রশ্ন করেছে, মানুষের উত্তর নেওয়ার চেষ্টা করেছে, সেই 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 দিনগুলো আজকে প্রচুর মনে পড়ছে। অনির্বাণ তুমি বেলারুশে দাঁড়িয়ে রয়েছো, আবারও ফিরে আসবে এই কলকাতায়, আমরা গোটা বিশ্বকে একসঙ্গে জুড়তে পেরেছি, রিপাবলিক নেটওয়ার্ক দেখিয়ে দিয়েছে খবর করার স্টাইল, রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছে ব্রেক দ্য সাইলেন্স, রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছে কোনো ফ্রেম হয় না আর কেউ ঠিক করে দিতে পারে না সাংবাদিকতা কিভাবে করতে হয়। এই মুহূর্তে বাঁকুড়ার দিকে নজর রাখার চেষ্টা করবো, মৃন্ময় রয়েছে, মৃন্ময় বাঁকুড়াবাসী আস্থা রেখেছে রিপাবলিক বাংলার উপর, বাঁকুড়াবাসী আশীর্বাদ করেছে রিপাবলিক বাংলার উপর, বাঁকুড়াবাসী আর কি বলছে মৃন্ময়? একদমই তাই, দেখো সন্তু বাঁকুড়াবাসী কিন্তু প্রথম থেকে বলে আসছে যে তারা রিপাবলিককে এক নম্বরে অনেকদিন আগেই ঠিক করে নিয়েছে এবং তারা শুধুমাত্র রিপাবলিকই দেখে আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছি, আজই তা প্রমাণ মিলেছে, তার কারণ আমরা জেলার খবর থেকে শুরু করে গ্রাম বাংলার প্রত্যেকটা খবরে রিপাবলিক এগিয়ে আছে এবং রিপাবলিক আজ প্রমাণ করে দিয়েছে যে রিপাবলিক মানুষের কণ্ঠস্বর, কারণ দীর্ঘদিন ধরে এক বছর ধরে আমরা যে লড়াই করে এসেছি মানুষের জন্য, মানুষের জন্য যে প্রশ্ন করে এসেছি, সাধারণ মানুষদের যে দাবি দেওয়া তুলে ধরেছি, সেই প্রতিকূলতার মধ্য দিয়ে রিপাবলিক বাংলা এক বছর ধরে জেলার প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, প্রথম দিন যেদিন থেকে রিপাবলিক বাংলা শুরু হয়েছিল সেই দিন থেকে নানা রকম ভাবে রিপাবলিক বাংলাকে বাধা দেওয়া হয়েছে, তার কারণ কারণ রিপাবলিক বাংলার সত্যটা তুলে ধরেছে, রিপাবলিক বাংলা মানুষের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে, রিপাবলিক বাংলা সাধারণ মানুষের কথা তুলে ধরেছে এবং তার জন্য নানান পরিস্থিতি এবং নানা বাধা সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা জেলার সাংবাদিকরা থেকে শুরু সবাই আমরা লড়াই করে গেছি, এক বছর ধরে লড়াই করে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে এর থেকেও বেশি আরও প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে সাধারণ মানুষের জন্য আমরা লড়াই করব, চোখে চোখ রেখে প্রশ্ন করব, সেটা আমলা হোক বা রাজনৈতিক দলে কোনো নেতৃত্ব হোক, সব দিক দিয়ে আমরা এগিয়ে থাকবো এবং আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে জেলার খবরে আমরা যেরকম এগিয়ে আছি এবং আগামী দিনেও এগিয়ে থাকবে রিপাবলিক বাংলা। শুনতু একদমই সমস্ত চোখ রাখানি উপেক্ষা করে আমরা কথা বলেছি চোখে চোখ রেখে, কথা হয়েছে চোখে চোখ রেখে, কথা হয়েছে চোখে চোখ রেখে, কিংসুক রয়েছে কিংসুক, এক বছর ধরে কথা হয়েছে চোখে চোখ রেখে, বাংলার মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, বাংলার মানুষ তাই দায়িত্ব দায়বদ্ধতা যা দিয়েছে তা আমরা পালন করতে পেরেছি কিংসুক। কোচবিহার জেলা থেকে তুলে ধরেছি, তা সে রাজনৈতিক খবর হোক কিংবা বর্ডারের খবর, এবং শিরোনামে থাকা এই জেলার সব খবর সবার আগে তুলেছি, সেই কারণেই মানুষের ভরসা, মানুষের কথা এক
একমাত্র বলেছি আমরাই, এবং আমরা কথা বলেছি চোখে চোখ রেখে, আগামী দিনেও আমরা কথা বলবো চোখে চোখ রেখে, এবং সে কারণেই মানুষ ভরসা রাখছে রিপাবলিক বাংলার উপর। সন্ধু একদমই মানুষ ভরসা রেখেছে রিপাবলিক বাংলার উপর। আমাকে যারা শুনতে পাচ্ছ, আমাদের একাধিক প্রতিনিধি, আমরা একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যারা শুনতে পাচ্ছ আমায়, সবাই একসঙ্গে বলো, রিপাবলিক বাংলা কথা হয়েছে এক বছর ধরে চোখে চোখ রেখে। সবাই আমরা চিনি 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 চিনি। কলকাতায় বসে থেকে গোটা জেলাটা মনিটরিং করেছে, শুভ্রাংশু রয়েছে, শুভ্রাংশু। আমাদের সাংবাদিকরা দেখিয়ে দিয়েছে খবর করার স্টাইল, আমাদের সাংবাদিকরা দেখিয়ে দিয়েছে খবর হয় চোখে চোখ রেখে। শুভ্রাংশু দেখো, আমরা যে জিনিসটা বারবার বলেছি, যেটা আমরা করেছি, যে কোনো প্রান্তিক খবর, যে খবর অন্য কোথাও হতো না, যে খবরকে অন্যরা বলতো যে এটা খবর হওয়ার যোগ্য নয়, কলকাতা শহরের খবরই আমরা করব, সেই খবর, সেই খবর, সেই প্রান্তের খবর, প্রত্যন্ত অঞ্চলের খবর আমরা তুলে এনেছি। আমাদের খবর, আমাদের রিপাবলিক সাধারণ মানুষের সেই সব কথাগুলো দেখিয়েছে, যে কথা, যে গোপন কথাগুলো মানুষ জানাতে পারতো না, মানুষ বুঝতে পারতো না। আমাদের জেলার এই যে ছেলে যারা আছে, ইন্দ্রা, শেষ, কিংসু, পলাশ, মৃন্ময়, ব্রজ, সুদীপ্ত, এরা প্রত্যেকে প্রত্যন্ত গ্রাম, জেলা সদরে বসে খবর নয়, জেলা সদর থেকে 70-80 কিলোমিটার দূরে গিয়ে 130 কিলোমিটার মোটর বাইকে ছুটেছে, সেই ছেলেরা খবর এনেছে। পলাশ কৃষ্ণনগর থেকে মোটর বাইকে করে গেছিলো 130 রাতের আঁধারে, মৃন্ময় ছুটেছে 70 কিলোমিটার, প্রতিদিনের খবর। এইভাবে আমরা প্রতিটি খবর এনেছি। এই যে আমার সবাই জেলার টিম আছে, এই যে সুভাষিস আছে, এই যে রাজদীপ আছে, এই যে বিশ্বজিৎ আছে, এই যে সুস্মিতা আছে, এই যে সামনি আছে, এই যে সৌমেন আছে, এই যে মধুমিতা আছে, এরা সবাই সবাই জেলার প্রত্যন্ত, কোনো খবর ছোট নয়, কোনো খবর কেবলমাত্র কলকাতার খবর নয়, প্রত্যেকটি খবর যেটা সাধারণ মানুষের খবর, সাধারণ মানুষের দুঃখের কথা, সুখের কথা, আনন্দের কথা। আমরা রিপাবলিকের, এই যে রাজদীপ, রাজদীপ বলো। আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা প্রথম থেকে প্রথমেই ছিলাম, অন্যরা প্রথম ছিল না, আমরাই ছিলাম প্রথম। আমরা বরাবর প্রথমে ছিলাম, প্রথমে থাকবো, এই বিশ্বাস নিয়ে রয়েছি, জনপ্রিয়তার নিরিখে আমরা প্রথমে ছিলাম এবং প্রথমেই থাকবো। আমরা দেখেছি অন্যান্য চ্যানেল নির্দিষ্ট কোনো পরিকল্পিত খবরেই খবর করে, আমাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, আমরা সাধারণ মানুষের সমস্যা, নিত্য দৈনন্দিন সমস্যা, তাদের সুখ দুঃখের সাথী হতে চেয়েছিলাম, সেই সাথী হতে পেরেছি, এটাই আমাদের পক্ষে তাদের আশীর্বাদ। শুধু নয়, গোটা বাংলার সাফল্য। আগে আগে একটা অদ্ভুত অদ্ভুত আধার ছিল, যেখানে বলা হতো যে কলকাতা, কলকাতার নস্টালজিয়া, কলকাতার সব কিছু মানেই বাংলা, সেটা তো নয়। আমরা দেখিয়েছি যে মিনি মেট্রো বলে মফস্বল শহর আবার কি, সেগুলোকে বলা হয় মিনি মেট্রো, মিনি মেট্রো শহর। প্রত্যেক শহরের একটা করে আলাদা আবেগ থাকে, কলকাতা শহরের যদি একটা আবেগ থাকে, দুর্গাপুরেরও সেই আবেগটা থাকে, বর্ধমানের আবেগ থাকে, মালদার থাকে, মুর্শিদাবাদের থাকে, এবং যারা যেভাবে কোথাও এই বিষয়গুলোকে নিয়ে, সুচিস্মিতা, রাজদীপ আমাদের, তো তারা যেভাবে যেভাবে খবর দেখতে শিখেছে কোথাও রিপাবলিক, রিপাবলিকে এসে তারাও যেভাবে কোথাও রিপাবলিকের মতোই নিজেদের ভাবনা চিন্তাগুলোকে একটু একটু করে বদলেছে, এবং একই সঙ্গে এই যে জোশটা, এটাই বোধ হয় কোথাও আমাদের ইউএসপি। এবং যেটা তুমি বলছিলে এক্ষুনি যে খবর মানে শুধুমাত্র বাংলা, মানে কলকাতা কেন্দ্রিক নয়, বাঙালি শুধুমাত্র কলকাতায় নেই, বাঙালি তো সব জায়গায় ছড়িয়ে রয়েছে, জেলায় জেলায় রয়েছে, সেই জেলার খবরগুলো প্রত্যেক মুহূর্তে সেই জিনিসগুলো আপডেটগুলোকে তুলে ধরা, সবার সামনে পরিবেশন করা, আমরা বাংলাটাকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছি। শুধু কলকাতা নয়, শুধু বহরমপুর নয়, শুধু মুর্শিদাবাদ নয়, শুধু দার্জিলিং, আমরা গোটা বাংলাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের প্রাপ্তি। যে এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো যাদের হাতে খড়ি হয়েছে রিপাবলিক বাংলায়, তারাও
আজকে বলেছে যে মানুষের খবর দেখিয়েছি আমরা, সেই জন্য এই জায়গায়। কোন কোন রং নয়, কোন দল নয়, বারবার আমাদের উপর ট্যাগ দেওয়ার চেষ্টা, আমাদেরকে ট্যাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ভালো, যে আমরা এই জিনিস করছি, ওই জিনিস করছি। সমালোচনা প্রচুর ছিল, প্রচুর নিন্দে ছিল, সমালোচনা ছিল সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন জায়গাতে বিপক্ষরা, বিভিন্ন আমাদের যারা প্রতিপক্ষ, বিপক্ষ, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদেরকে, আমাদের সমালোচনা করার চেষ্টা করেছে। কিন্তু আসল জবাব কোথাও দিয়ে দিয়েছে মানুষ, মানুষ দিয়ে দিয়েছে, মানুষ বুঝিয়ে দিয়েছে যে না, গোটা বাংলা আজকে ভরসা রেখেছে আমাদের কাঁধে, গোটা বাংলা ভরসা রেখেছে রিপাবলিক বাংলার উপরে, এবং এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের জয়, আমাদের আমাদের কর্ম, আমাদের পারফরমেন্স আমাদের কোথাও পরিচয় দিয়ে দিয়েছে, আমাদের বাড়তি আর কোনো প্রমোশন দরকার নেই। সাধারণ মানুষ, আমাদের মূল মন্ত্র হচ্ছে সাধারণ মানুষ। আমাদের কাছে কোনো দল নেই, কোনো দলের কথা বলছি না, আমরা কোনো দলের পক্ষে কথা বলছি না, দলের বিপক্ষেও কথা বলছি না, আমরা কেবলমাত্র খবরটি করছি। কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দলের খবর নয়, মানুষের খবর। যে খবর মানুষের খবর, মানুষের সুখের খবর, দুঃখের খবর, মানুষের প্রয়োজনের খবর, আমরা কেবলমাত্র মানুষের জন্য, একেবারে আমরা শুধুমাত্র মানুষের জন্য। এবং শুভ্রাংশু, যখন শুভ্রাংশু দা যখন জেলা নিয়ে কথা হচ্ছে, একটা কথা পারা যাচ্ছে না, আমি নিজেও জেলার মেয়ে, উত্তর দিনাজপুর জেলা, যখন আমার জেলা থেকে কেউ আমাকে মেসেজ করে না যে আজকে তোদের চ্যানেলে এই খবরটা দেখে খুব ভালো লাগলো, সত্যি তখন খুব গর্ববোধ হয় যে সত্যি আমরা যেভাবে রিপাবলিক বাংলা জেলার প্রত্যেকটা কোনা কোনার খবর, প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলি শুভ্রাংশু দা, সত্যি খুব সত্যি গর্বের এই বিষয়টা। এটাই তো আমাদের মূল কথা, একদম এটাই আমাদের মূল কথা। জেলা প্রত্যেক প্রান্তের খবর, আমরা এই যে এখন দাঁড়িয়ে আছে, আমাদের মৃন্ময় দাঁড়িয়ে আছে, মৃন্ময় বল সেদিনের কথা, যখন তুই বিষ্ণুপুরে গিয়ে বড় বিতর্ক করলি, সেই বড় বিতর্কের কথা বল। মৃন্ময় বল বড় বিতর্কের কথা। একদমই তাই, দেখো আমরা যেটা প্রথম থেকে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যে কাজ করে আসছি, সেই কাজের প্রতিদান মানুষ দিয়ে দিয়েছে আমাদেরকে, মানুষ ভালোবেসেছে আমাদেরকে, এবং মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছি আমরা, তারই আজকে ফল প্রকাশ হয়েছে এবং অত্যন্ত আনন্দ দিন। এবং প্রায় এক ঘন্টা ধরে আমার কাছে প্রায় প্রচুর ফোন আসছে, বাঁকুড়া বাসী অনেকেই ফোন করছে, তারাও আনন্দিত রিপাবলিক বাংলার এই যে সাফল্য, এই সাফল্যে তারাও আনন্দিত হয়েছে, কারণ রিপাবলিক বাংলাকে তারা ভালোবেসেছে, তারা রিপাবলিক বাংলায় দেখে এবং তারা রিপাবলিক বাংলায় ভবিষ্যতেও দেখবে এমনটাই তারাও কথা দিচ্ছে। অর্থাৎ মানুষের যে ভালোবাসা, সে মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, তার কারণ আমরা কোনো কিছুকে বাধা আছে, আমাদের যে বাধা এসছে কোনো বাধাকে উপেক্ষা করিনি, সেই বাধাকে উপেক্ষা করেই আজকে আমরা কাজ করেছি এবং ভবিষ্যতেও সেই কাজই আমরা করব, এমনটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি শুভ্রাংশু। দেখো আমরা যে কথাটা বলেছি, আমাদের যে যারা রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, স্বর্ণালী দাঁড়িয়ে আছে বেলারুসে, স্বর্ণালী তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি নিশ্চয়ই যেটা বলছি আমরা যে প্রতিনিয়ত আমি জেলার খবরের জন্য যেভাবে কথা বলতাম, যেভাবে দৌড়াতাম, আজকে জেলার মানুষ যে আমাদের সঙ্গে সেটা তো এই রিপোর্টেই দেখা যাচ্ছে। জেলার প্রত্যেক ক্ষেত্রে আমরা যে সবার আগে খবর দিতে পেরেছি, আমার যারা রিপোর্টার আছে, আমাদের যারা রিপোর্টার আছে, তারা যে সবার আগে খবরটা দিতে পেরেছে, সব খবর, যেখানে এক ফোঁটাও জল দেওয়া নেই, যে খবরে কোনো ভুল ছিল না, সেই খবর সাধারণ মানুষ বেছে নিয়েছে আমাদেরকে, আমাদের বলেছে তোমরাই থাকো আর কেউ নয়, তোমরা। এতদিনে যে চেতনা ছিল, যে চিন্তা ছিল, ওই চ্যানেল মিনমিন করে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, কিন্তু সেগুলো সাধারণ মানুষের কথা নয়। সাধারণ মানুষের যেভাবে কথা বলে, সাধারণ মানুষ যে কথা বলে, আমরা ঠিক সেই কথাই তুলে ধরেছি। সাধারণ মানুষের যে বার্তা, সেই বার্তা রিপাবলিকের বার্তা, আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর। তারা যেভাবে কথা বলে, তারা যেভাবে ভাবে, তাদের যেটা দরকার, তাদের যেটা প্রয়োজন, সেটাই আমাদের খবর। আমরা অন্য কোনো রাজনৈতিক দল, কোনো নির্দিষ্ট বুদ্ধিজীবী বা তাদের কথাবার্তা, সেটা আমাদের নয়, আমরা সাধারণ মানুষের চ্যানেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আমাদের কিংসুক, আছে কিংসুক, তুমি যে কোচবিহার, যে দিনহাটা, যে একের পর এক খবর করে যাচ্ছ,
যেখানে তোমাকে প্রতি মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ নয় মানুষের কথা বলছো, এ সবার আগে যে খবরগুলো দিচ্ছ সেই জায়গায় তোমার অভিজ্ঞতা বলো, সাধারণ মানুষ ওখানকার কি বলে। দেখো দাদা, তোমাকে যেটা বলবো যে এই যে শীতলকুচি, শীতলকুচি খবরের শিরোনামে ছিল বিধানসভা নির্বাচনের আগে এবং পরে ভায়োলেন্স পোস্টল, এবং যে জায়গাগুলোয় ঢুকে আমরা খবর করেছি একদম গ্রাউন্ড জিরোর থেকে সাধারণ মানুষের যে অবস্থা যা দেখিয়েছি তা নিয়ে কিন্তু একমাত্র এখানকার সাধারণ মানুষ বলতো, রিপাবলিকই পারে এই ছবি দেখাতে, রিপাবলিকই পারে এই খবর দেখাতে, বা একমাত্র রিপাবলিকই পারে কথা বলতে চোখে চোখ রেখে। তাই আমরা আস্থা অর্জন করেছি মানুষের, কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াসড হয়ে নাই, শুধুমাত্র মানুষের জন্য, মানুষের কণ্ঠস্বর মানুষের জন্যই আমরা সবার আগে তুলে ধরেছি এই খবর। সে কারণেই আজও কোচবিহারের প্রত্যেকটি আনাচে কানাচের থেকে একটাই নাম, রিপাবলিক বাংলা। একমাত্র চ্যানেল তো রিপাবলিক। ইন্দ্রাশিস, বহরমপুর, শ্রুতি, শামসেরগঞ্জ, ওখানে একটাই চ্যানেল, কি জানেন সেই চ্যানেলটা সাধারণ মানুষ কোন চ্যানেল দেখে? কানাচের মানুষজন তারা কিন্তু দেখছেন রিপাবলিক বাংলা, এবং দর্শকদের বিচারেই কিন্তু এইবারের এই এক নম্বর চ্যানেল হয়েছে রিপাবলিক বাংলা। তুমি জানো শুভ্রাংশুদা, যে বহরমপুর থেকে কিন্তু একাধিক খবর উঠে এসেছে, সেখানে যেরকম বাসে কেরোসিন তেল মেশানোর অভিযোগ উঠে এসেছে, সেই স্টিং অপারেশন আমরা যেরকম করেছি, পাশাপাশি নবগ্রাম মাদককাণ্ডে সেখানে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই খবরও আমরা তুলে ধরেছি রিপাবলিক বাংলার দর্শকদের কাছে। এরকমই একাধিক অভিযোগ কিন্তু উঠে এসেছে, পাশাপাশি বহরমপুরের একাধিক নার্সিংহোমে সেখান থেকে স্টিং অপারেশন করেছি আমরা, এবং সেখানে যে কালোবাজারি, করোনা টেস্টের নামে যে কালোবাজারি ঘটনা ঘটেছে সেই খবর আমরা তুলে ধরেছি রিপাবলিক বাংলার দর্শকদের কাছে। এবং এই রিপাবলিক বাংলার দর্শক জেলায় রয়েছেন বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চলের মানুষজন, তারাও বলছেন যে এই রিপাবলিক বাংলায় কিন্তু মানুষের কথা তুলে ধরেছে, অন্য কোনো চ্যানেল যেটি পারেনি সেই কথাই কিন্তু তুলে ধরেছে রিপাবলিক বাংলা, এবং তাই সবারই মনে এখন একটাই চ্যানেল, রিপাবলিক বাংলা। শুভ্রাংশুদা, যারা আছে তাদের বাইরেও আরো অনেকে আছে, তারা হয়তো এরপরে একে একে লাইভে আসবে আমরা বলছি, কিন্তু প্রতিটি প্রান্তে, প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে আমরা রিপাবলিক যে ওখানে পৌঁছে গেছে এবং প্রত্যেক মানুষের কথা বলে। এখন অন্য জায়গায় যে রাস্তা দিয়ে হাঁটলে, পুরুলিয়ার কোনো গ্রামের মধ্যে যদি যাওয়া যায়, কোনো গ্রামে যদি হাঁটা যায়, যে যদি কারো বাড়িতে টিভি চলে, যে খবরটা শোনা যায়, যে শব্দটা শোনা যায়, সেই শব্দটা হচ্ছে রিপাবলিক বাংলার। সেটা যদি কেবল জলপাইগুড়ি হয় সে একই ব্যাপার, অর্থাৎ জেলার খবরে যে এইভাবে উঠে আসা, অন্যান্য যে চ্যানেলরা কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক, এবং কলকাতা কোনো খবর হলো, কোনো ঘটনা হলো কলকাতা থেকে রিপোর্টার যায়, কিন্তু এখানে রিপাবলিক সেটা করে না, রিপাবলিকের জেলার ছেলেরাই সেই খবরটা করে, সেই খবরটাই সঙ্গে সঙ্গে দেয় এবং সবার আগে দেয়, এবং সেই জন্য আজ রিপাবলিক এক নম্বর, তাই নয় কি? কী বলছো? কোচবিহার থেকে কাকদ্বীপ আমরা একাধিক ছবি, একাধিক খবর, সব খবর, সব ছবি সবার আগে দেখাতে পেরেছি, যে মানুষগুলোর জন্য, যে সাংবাদিকগুলোর জন্য, সেই সাংবাদিকদের মুখ আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, সব খবর, সব ছবি সবার আগে আমরা দেখিয়েছি। শুভ্রাংশুদা যেমনটা বলছিল, আমরা বদ্ধপরিকর, আমরা মানুষের কাছে বদ্ধপরিকর, মানুষ যে দায়িত্ব
দায়বদ্ধতা দিয়েছে তা এক বছর ধরে আমরা পালন করার চেষ্টা করেছি। আর মানুষের আশীর্বাদে আজ চোখে চোখ রেখে আমরা বলতে পারছি রিপাবলিক বাংলার সমস্ত রেকর্ড ভাঙতে পেরেছে, রিপাবলিক বাংলা নিজস্ব স্টাইল তৈরি করতে পেরেছে, রিপাবলিক বাংলা নিজস্বতা তৈরি করতে পেরেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকজন বলছি, বুকে হাত রেখে বলছি, এটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আমরা পেরেছি, আমরা করে দেখিয়েছি, আপনাদের জন্য আপনারা ভালোবেসেছেন, তাই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কাকদ্বীপ, বর্ধমান, বাঁকুড়া, মিনি মেট্রো শহরগুলো আমরা একাধিক খবর আমরা সবার আগে তুলে ধরেছি, সব খবর সব ছবি সবার আগে দেখিয়েছি। এই মুহূর্তে নজর, এই মুহূর্তে বিক্রান্ত রয়েছে আমাদের সঙ্গে। বিক্রান্ত, তুমি একাধিক জায়গায় ছুটে বেরিয়েছ, ব্যারাকপুর বিভিন্ন জায়গায় তুমি গিয়েছো, প্রাণের ঝুঁকি নিয়ে সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে তুমি খবর করছো। বিক্রান্ত, বিক্রান্তের কাছে আসবো, কিন্তু শুভ্রাংশুর কাছে যাবো। শুভ্রাংশু একদম স্টুডিওর পাশেই বসে, একদম নিউজ রুমে বসে, একদম কখনো অন্য ফ্লোরে যে তুমি বারবার ফোন করো, বারবার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করো, কোন জেলার কোন খবর সব থেকে বেশি প্রায়োরিটি, কোন খবর এই মুহূর্তে ঘটছে, সব খবর সব ছবি সবার আগে আমরা তুলে ধরতে পেরেছি শুভ্রাংশু, তাই মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, মানুষের আশীর্বাদে আমরা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি। শুভ্রাংশু, জেলার ছেলেরা দেখিয়ে দিয়েছে, আমাদের জেলা যারা রিপোর্টার তারা মানে অনেকেই বয়সে এতটাই কম, যারা এই হয়তো গ্র্যাজুয়েশন পাস করেছে, এই হয়তো মাস্টার ডিগ্রি পাস করে বেরিয়েছে, এবং তারা উদ্যমী, তারা একটা জিনিস জানে, তারা ঘরে বসে সিন্ডিকেট রাজে যে হোয়াটসঅ্যাপ যে খবর থিওরি সেই তার বাইরে, এই ছেলেরা নিজেরা গিয়ে খবর করে, হোয়াটসঅ্যাপ থিওরিতে যে সিন্ডিকেট খবর এসে চলে সেই খবরের নয়, আমাদের খবর আমাদের রিপোর্টার আমাদের ছেলেরা নিজে গিয়ে যায়, সেই জন্য যদি দরকার হয় তারা মোটর বাইক নিয়ে দৌড়ায়, আমাদের ছেলেরা প্রত্যেকটি ঘটনাস্থলে পৌঁছায়, সেই ঘটনাস্থলে মোটর বাইক নিয়ে দৌড়ে সে যত রাত হোক যখনই হোক, যেখানে অন্যান্য ক্ষেত্রে হয়তো সেটা হয় না, যখন সখনও প্রয়োজন পড়ে বড় খবর হয় কলকাতা থেকে রিপোর্টাররা, বড় রিপোর্টাররা যাদের নাম হয়েছে তারা গিয়ে পৌঁছায়, কিন্তু রিপাবলিকের ক্ষেত্রে, রিপাবলিকের জেলার ছেলেদের ক্ষেত্রে তারা নিজেরা গিয়ে একের পর এক খবর করে আসে, এবং সেই খবর যে মানুষ, যেহেতু তারা নিজেরা গিয়ে ঘটনাস্থল থেকে খবর করে, যেহেতু হোয়াটসঅ্যাপ নিউজ নয়, সেহেতু বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিউজ বা কারো মাধ্যমে পাওয়া খবর নয়, সেহেতু তাদের খবরের গ্রহণযোগ্যতা অন্যান্য যারা খবর করে তাদের থেকে নিশ্চয়ই বেশি হয়েছে, এবং যেহেতু আমাদের এখানে প্রতিটি খবরে কোনো দল মত নির্বিশেষে কোনো কারু নয়, কেবলমাত্র মানুষের কণ্ঠস্বর, মানুষের কণ্ঠের কথা তুলে ধরা হয়, সেহেতু এই খবর যেটা আজকে রিপোর্ট এসছে টিআরপি রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে জেলার খবরে এক নম্বর, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক রিপোর্টারকে তো আমি ধন্যবাদ দেবই, যে রিপাবলিক বাংলার প্রতিটি রিপোর্টার, প্রতিটি প্রান্তে যারা রিপোর্টার আছে তারা যে খবর করেছে গত এক বছর ধরে যা করেছে, সেই খবরে মানুষের সঙ্গে যেভাবে মিশতে পেরেছে, মানুষ তাদের কাজ ভরিয়ে দিয়েছে, আজ রিপাবলিক বাংলা পাহাড় থেকে সমুদ্র সব জায়গায় এক নম্বরে।